আমরা মাঝে মধ্যে বাধ্যবাধকতা বোঝাতে হ্যাভ টু ইউজ করি মাঝে মাঝে হচ্ছে আমরা হ্যাভ টু ইউজ করি না যখন আমরা কোনো কোনো সেন্টেন্সে বাধ্যবাধকতা বুঝাবো তখন আমরা ইউজ করি হ্যাভ টু আর যখন বাধ্যবাধকতা ছাড়া বুঝাবো তখন আমরা ইউজ করি অ্যাম টু দেখো আই হ্যাভ টু গো দেয়ার আমাকে সেখানে যেতে হবে তার মানে বাধ্যতামূলক যেতে হবে কিন্তু আমরা যখন বলবো আই এম টু গো দেয়ার তার মানে হচ্ছে বাধ্যবাধকতা না আমাকে সেখানে যেতে হবে গেলেও চলে না গেলেও চলে ইউ হ্যাভ টু রিড ইফ ইউ ওয়ান্ট টু গেট চান্স ইন ইউনিভার্সিটি তোমাকে পড়তে হবে যদি তুমি ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও হ্যাভ টু ইউজ করেছি ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে বাধ্যতামূলক পড়তে হবে অর্থাৎ এম টু ইউজ করা যাবে না এম টু তো এম টু তো হবে না ইউর সাথে হবে আর টু সো ইউ আর টু রিড ইফ ইউ ওয়ান্ট টু গেট ইন গেট চান্স ইন ইউনিভার্সিটি এটা বলা যাবে না কারণ বাধ্যতামূলকভাবেই পড়তে হবে যদি না পড়ো কখনোই চান্স পাবো না